এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে এখন বাজে প্রায় 4টে, তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের গ্রাউন্ডে, কারণ আজকে এখানে একজন হিরোইন আসছে, সায়ন্তিকা। তো ওকে দেখার জন্য যাচ্ছি, ফার্স্ট টাইম কোনো, তো ফার্স্ট টাইম আর কি কোনো হিরোইনকে দেখবো আর কি, সামনে থেকে দেখার সুযোগ হয়নি, এবারে সুযোগ হচ্ছে। তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। ভিডিও করলে আমার ভিডিওটা তো পাঠাও না। প্রণাম, আপনারা সহযোগিতা করছেন, আপনারা যারা মিছিলে যোগদান করতে এসেছেন, আপনারা দয়া করে লাইনে দাঁড়িয়ে পড়ুন। ছাদেতে বসে আছি, প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে। আর সায়ন্তিকাকে তো ওরে বাপরে কি ভিড়, কি ভিড়! মানে অত ভিড়ে আমার করোনার জন্য যাওয়ার দরকার নেই। এখন মানে সবাই প্রচুর ভিড়, আর তাড়াতাড়ি করে সব চলে যাচ্ছে, মানে একটু দাঁড়িয়ে কথা বলবে তা নয়, মানে সবাই আর কি নিয়ে চলে যাচ্ছে। তো দেখা, মানে ওই সামনে থেকে দেখলাম অল্পটুকু, আমি ফটো ফটো তুলতে পারিনি সেরকমভাবে, আমিও দেখা করতে পারি মানে পার্সোনালি যে থাকে না, একটু কথা বলা বা একটু সে হাত মিলানো, একটু সেলফি তোলা, সেটাও আমার করতে পারিনি এখানে, আমাদের যে এখানে পাড়াতে কেউ করতে পারেনি। তো ওরা চলে গেছে, মানে আবার এই মাঠটাতে, আমাদের সামনেই মাঠ, মাঠতেই এসেছিলো আর কি, আবার বলছে আসবে। তো কিন্তু ওদের যে গাড়িগুলোতে এসেছিলো সেই গাড়িগুলো নিয়ে চলে গেছে, তো রিপোর্টার ছিল উনিও চলে গেছেন, তো তার মানে আর আসবে না এখানে। আবার বলছে নেক্সট টাইম আসতে পারে, হতে পারে, তখন আবার দেখা যাবে। তো এখন আমি বসে আছি, তবু ওয়েট করছি, যদি আসে তাহলে নিচ থেকে জলদি করে ছুটে যাবো আর কি, ছাদ থেকে যাবো আর যে ফটো তুলে আসবো। আর চলো, তো এখন পরে দেখা হচ্ছে। তো আজকে এখন মা বানাচ্ছে বেলে শরবত, সন্ধ্যাবেলায় চা হবে না, তো বেলে শরবত, মা অলরেডি এটা পাকা বেল না এটা, তো এখন বেলে শরবত হচ্ছে। মা বেলটাকে কেটে নিয়ে, মানে ফাটিয়ে নিয়েছে, ফেটে গেছে অলরেডি, এটা পাকা বেল একদম, গন্ধটা দারুণ। আমাদের সন্ধ্যাবেলায় এখন এটা বানানো হবে, বেলের শরবত। অনেকের বাড়িতেই হয়, হ্যাঁ গো, অনেকে শিবরাত্রি না গেলে বেলও খায় না, না খায়, একটাই বেল আছে, দইটাই দেবে। তো মা ছাড়িয়ে নিয়েছে পাকা বেল একদম। এরপর মা জল দিচ্ছে, কতটা জল দেবে মা একটা বেলে? এক লিটার, হাফ লিটার, হাফ লিটার, দুটো হলে এক লিটার। এরপর মা দিচ্ছে গুড়, এটা গুড় দিচ্ছে। আমাদের তো তোমার এগুলো কি না বলে, ভেলে গুড়, ডেলা গুড়, ডেলা গুড়, এগুলো আখের গুড়, আখের গুড়, আখের গুড়, হাত দিয়ে চটকাতে হবে।
এটা মিক্সিতে পেস্ট করা না না বিচি নিয়ে ঘরে চলে যাবে হ্যাঁ বিচিগুলো কি করতে এই বেদের তো এটা হাত দিয়ে মাখা কম হয়ে গেছে না তো এখন লাগবে দই এটা হলো কেনা দই টক দই আর এটার মধ্যে ছাঁকবে মাইটাকে এবার তাহলে সব বেরিয়ে যাবে না এটা তো একটু তোমার মোটা মোটা গাঢ় গাঢ় হয় না বেলে সব কথা অনেক দিন পর মা আমাদের এখানে বেলে দারুণ গন্ধ উঠছে কিন্তু পেট ঠান্ডা বলা একদম দেখো ওগুলো মা হাতে করে করে এগুলো বার করে দিচ্ছে মা এটা এবার মিক্সিতে পিষবে গোলমরিচ আর দিচ্ছে একটু গুড় এবার এটা মিক্সিতে পিষবে ব্যাস আহ একদম পুরো রেস্টুরেন্টে এখন যেরকম দেয় না তৈরি হচ্ছে এটাকে তোমার দই ছাড়াও তো অনেকে করে না মা এরপর দিচ্ছে মা বিট নুন আর একটু গোলমরিচ দিচ্ছ দাঁড়াও জিরা গুঁড়াটা আমি রেখেছি দাঁড়াও এই তো এটা মা এখন বেলে শরবত বানাচ্ছে ভাজা জিরে গুঁড়ো না আমার আমার আমাকে বেশি দেবে না এটা আমার না বেলে শরবত রেডি বাবু খেয়ে বল কেমন হয়েছে দাদি কেমন বানিয়েছে হ্যাঁ কি গো খেয়ে বলো কেমন হয়েছে খাও একটু খাও দেখি নাইস কেমন হয়েছে বাবু নাইস আপনি কেমন হয়েছে শেষ হয়ে গেছে আমার তো এখন আমরা খেতে বসেছি তো আজকে দেখালাম মা পনিরের একটা রেসিপি করেছে মা কি নাম দিয়েছো বলো মা ও মা তুমি কাঠবাদাম বলছো কাঠবাদাম তো মানে চিনাবাদাম মানে চিনাবাদাম দিয়ে তো চিনাবাদাম দিয়ে পনিরটা বানিয়েছে দেখলো দেখলে তোমরা তো জানি না পনিরের কি নাম মা বাদাম পনির নাকি বাদাম পনির তো এখন বাদাম পনির মা বানালো তারপরে এখন মা বানিয়েছে গোবিন্দভোগ চালের পোলাও আর বেগুন ভাজা তো চলো আমরা ডিনারটা করে নিই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এখনকার জন্য বাই